সম্মানিত ভাইরা, এই দুইজন লোক এক পর্যায়ে যখন কালার পাশে চলে গেছেন, একবার দুইবার তৃতীয়বার আরো কিছু লোক ধরেছে, কই যাও বলে এই তো কাবা তাওয়াফ করব, আস্তে করে কাবা তাওয়াফ করে তোমরা সকলে মিলে তোমাদের সাইড করতে চলে যাবা, অন্য কোথাও যেন যায় না। এনারা বললেন তাহলে আর কি আছে, বলে ওই যে দেখা যায় দাঁড়ে আর কাম সাফা পাহাড়ের ওপরে, ওখানে একটা পাগল থাকে, কবি থাকে, একটা গণক থাকে, জাদুকর থাকে, এর কাছে যাওয়া যাবে না, তাহলে তোমাদের কেউ পাগলামিতে ধরবে। এদের মনের কেউ রেসিপি সঙ্গে সঙ্গে তারা বলেই বসেছে, আমরা তো এসেছিলাম গোপনে তার কাছে যাব, কিন্তু যখন তিন তিনবার বাধা পাইলাম, এই পৃথিবীতে আমরা নিঃসন্দেহে পাগল দেখেছি, গণক দেখেছি, জাদুকর দেখেছি, আমরা কবিও কবিতার কবিও দেখেছি, কবির কবিতাও দেখেছি, কিন্তু আপনারা যখন বারবার আমাদেরকে বাধা দিলেন, আমরা পাগলের কথা শুনব না, পাগলটা না দেখেও আমরা এখান থেকে যাব না। পাগলের কাছে গেলে খবর আসে না নাই, আমার বগুড়ার এক কবি বলছে, তোরা যাস না ও পাগলের কাছে রে, পাগলের কাছে গেলে পরে পাগল হবি রে, তোরা যাস না ও পাগলের কাছে রে। মারাবা আমার ভাইরা, এই লোকগুলোর সাথে আরো কিছু লোক যোগদান করেছে, বলে আমরাও কেমন তপ করতে আসছিলাম, আর ওরা আমাদেরকেও বারবার ধোকা দিয়েছিল, যে লোককে চিনি না জানি না তার সম্পর্কে আমাদের কানে বারবার এই বাজে কথাগুলো বল হয়েছে, আমরা পাগল চিনি, যার মাথার চুলগুলো উস্কো খুস্কো থাকে, দাড়িগুলো এবড়ো থেবড়ো থাকে, শরীরের জামা কাপড়গুলো ময়লা যুক্ত থাকে, হাতের নখগুলো থাকে বড় বড়, পায়ের নখ থাকে বড় বড়, আর চেহারা দেখলে চোখগুলো উদাস উদাস মনে হয়, কথা বলেন না কেন? আমরা তো পাগল চিনি, কবিও চিনি, জাদুকর চিনি, গণক চিনি, কবিও চিনি, আমাদেরকে একটু সেখানে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হোক। ওরা এমন আন্দোলন সৃষ্টি করলো, মক্কার গভর্নমেন্ট আমার নবীর কাছে দেখা করার পারমিশন দিতে বাধ্য হলো। কাছে গেলে খবর আছে না নাই, আমার সালাম, মক্কার গভর্নমেন্ট শব্দ করলো যাওয়া যাবে, কিন্তু শর্ত হলো কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দিতে হবে, যাতে কোরআনের কথা কানে না ঢোকে। ও মুসলমান, কোরআনুল কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা হামিমা সাজদা, 26 নম্বর আয়াত, আল্লাহ পাক কি সুন্দর করে তাদের এই কথাটা এখানে তুলে ধরেছেন, আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উক্তি করে তুলে ধরেছেন, ওই কাফের লিডাররা বলে, ওই কাফের রাজ্যের রাজারা বলে, তাদের অ্যাসেম্বলিতে তারা পাশ করে নিয়েছে, খবরদার তোমরা কোরআন শুনব না, কোরআন যেখানে আয়োজন হবে, কোরআনের তাফসির মাহফিল যেখানে হবে সেখানে 144 ধারা দিবা, এখনো গোটা পৃথিবীতে ধারা আছে না নাই, যরকন আছে না নাই, তবে চুয়াডাঙ্গা জেলায় এটা নাই, আমার বাংলাদেশেও নাই। মুসলমান, এদেশে তো ইসলামের জয় জয়কর অবস্থা, কথা কয় না কেন? সেই দেশে কোরআনের প্রতি বাধা আছে? কোনো বাধা নাই। তবে কোরআনটা আমাদের দেশে কি রকম আছে একটু বুঝাবো, বুঝাবো। এক লোক রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, যায় না আপনাদের এলাকায়? যায় তো, তো রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল, লাশটা নিয়ে গেছে পোস্টমর্টেম করার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে পোস্টমর্টেম হলো, তালাই দিয়ে পেঁচায় নিয়ে আসে তো লাশটা, দেখছেন কিনা আপনারা? আগে নিয়ে আসতো তালাই দিয়ে পেঁচায়া ভ্যান গাড়িতে উঠায় দিত, তো গ্রামে নিয়ে আসতেছে, গ্রামের লোকেরা সব রাস্তায় নামছে, ছেলেটা খুব ভালো ছিল,
রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল, একটু দেখে আসি কেমন ছেলেটা কি অবস্থা। তো রাস্তায় দুই পাশে লোকেরা দাঁড়ায় আছে, ভ্যান গাড়িতে লাশটা আসতেছে। তো একজন লোক জিজ্ঞেস করতেছে, আব্দুল্লাহ এ ভাগালা, এই আব্দুল করিমের অ্যাক্সিডেন্ট করার পরে কোথায় লাগছিল? কয় লাগছিল মাথায় আর বুকে। কোথায় লাগছিল? মাথায় আর বুকে। এগুলো কি আসল জায়গা না নকল জায়গা? আসল জায়গা। এখানে লাগলে মানুষ বাঁচে না, কথা বলেন না কেন? বাঁচে না, বাঁচে না। এই লোকটা তখন বলতেছিল যে হাত পায়ের খবর কি? কয় জানা এগুলো ঠিক আছে, তাহলে তাক বাঁচে গেছে। আপনারা কথাটা বুঝতে পেরেছেন কিনা? লাগছে কোথায় আর বুকে, ঠিক আছে কোনগুলা? এগুলোতে কোনো আঘাত লাগে নাই। এই লোকটা বলতেছে যাক বাঁচে গেছে, এ মানুষের মাথায় তার আছে? এই লোক ভালো না পাগল? জোরে কোন ঠিক কিনা? ইসলামের বিধানগুলি যেই সমস্ত জায়গায় থাকার দরকার, এই জায়গাগুলো হল মাথা এবং বুক সাদৃশ্য, সেখান থেকে ইসলাম বিদায় হয়ে গেছে, কেবলমাত্র হাত পা নড়াচড়া করতেছে। জোরে কোন ঠিক কিনা? কথা বোঝা গেছে? সম্মানিত ভাইরা আমার, নজর করে কথা শুনবেন, এই দুইজন মানুষ তার সাথে আরো লোক অংশগ্রহণ করেছে। মক্কার গভর্নমেন্টের কথা কানের ভিতরে কি দিতে হবে? কি জন্য? কোরআন শোনা যাবে না, বরং আল-গাওফি, যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তোমরা সেখানে নাটক করবা, সিনেমা করবা, সেখানে টুনটুনি বাজ দেবা, 144 ধারা জারি করবা, তাহলে তোমরাই বিজয়ী হইবা। আমার আল্লাহ পাক বলেন, আমার কোরআন এমন এক আজিম কিতাব, কাল কালাম তরে কিয়ামত পর্যন্ত কোরআনের নাম বিশ্বরূপীর নাম, আমি আল্লাহর নাম আকাশে বাতাসে দুলতে থাকবে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আপনারা বলেন আবু জাহেল কোরআনের বিরুদ্ধে এই আইন পাশ করেছিল দারুন নদওয়াতে বসে, আজ একবিংশ শতাব্দী, বিংশ শতাব্দীতে আপনারা বলেন গোটা বিশ্বের কোন দেশে কি আবু জাহেল আছে? আছে? আছে নাই? নাই। আবু জাহেল নাই, আছে কে? বিশ্ব নবী আছেন। জোরে কর ঠিক কিনা? আচ্ছা আবু জাহেল যদি থাকেন একজন হাত তোলেন দেখি, আছে কেউ? আমি অনেক জায়গায় জিজ্ঞেস করছি আবু জাহেল কে আছেন, হাত তোলেন, কেউ হাত তুলতে পারে না। আবু জাহেলের নাম কেউ রাখে? ফেরাউনের নাম কেউ রাখে? কিন্তু মুসা আছে না? নাই। এখানেও হাত তুলতে বললে হাত উঠবে, দেখি মুসা কারা কারা। এই যে দেখছেন এখানেই মুসা, আল্লাহু আকবার। কিন্তু ফেরাউন কেউ আছে? কেউ হাত তুলবে না। নমরুদ, ইব্রাহিম নাম আছে না? নাই। মোহাম্মদ নাম আছে না? নাই। আমাদের প্রত্যেকের নামের শুরুতেই কি? জোরে কোন আলহামদুলিল্লাহ। এটি হলো আমার রাসূলুল্লাহর মুজিজা। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই লোকগুলো এক পুরুষের সামনে অগ্রসর মান হয় কিন্তু হাতের হাতের আঙ্গুল গুলো কার ভিতরে ঢুকাইছে? গোয়েন্দা বাহিনী আছে, কোন ক্রমে যেন ওদের কান থেকে আঙ্গুল বের না হয়, এই চিন্তায় সবাই নজর রাখতেছে, কেউ যেন আগুন আঙ্গুল বের না করে। এক পর্যায়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দার আরকামে ছুটে যাওয়া হয়েছে। রসুল সেখানে তার মুখ মুবারক দিয়া মুখ গহ্বর থেকে মুক্তার দানার মতো কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলেন, আর ওরা ওই দিক থেকে নজর করেছে, যিনি ওখানে বসে আছেন ওটা যেন কোনো মানুষ নয়, আজ তো পূর্ণিমার চাঁদ দার আর কামের ভিতরে যেন ধরা দিয়েছে। কি সুন্দর চেহারা, মাথার চুলগুলো আঁচড়ানো, দাড়িগুলো কি সুন্দর পরিপাটি, মোজগুলো খাটো করা, হাতের নখরগুলো সব কাটা কাটা। শুধু তাই নয়, চেহারাটার ভিতরে কি সুন্দর প্রচল পটল চেরা আঁকি সুদ্ধা, তার গলদ গলদ মোবারক, গণ্ড দেশ মোবারক কত সুন্দর। শুধু তাই নয়, জামা কাপড় গুলি কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ওদের চিন্তা, এই মানুষ অন্য কিছু হলে হতে পারে, এই মানুষ পাগল হতে পারে না। যে মানুষ পাগল হতে পারে না সে
এখন এই লোকগুলো গিয়া বিশ্ব নবীর সামনে দাঁড়ায় প্রশ্ন করেছে, দুইটা একটু আঙ্গুল আছে আপনাদের সাথে, এভাবে দেখায় দেন কয়টা প্রশ্ন হয়েছে, বলেন বলেন দুইটা প্রশ্ন। আরবিতে প্রশ্ন করছে, এক নম্বর মান আনতা, আপনি কে? দ্বিতীয় নম্বর প্রশ্ন হয়েছে অমা আনতা, আপনি কি? তার মানে আপনার মিশন কি, আপনার চরিত্র কি? এই প্রশ্ন হয়েছে। প্রশ্ন কয়টা হলো ভাই? আল্লাহর নবীর প্রথম প্রশ্ন যেহেতু তার সাথে সংশ্লিষ্ট, নবীজি জবাব দিলেন তোমাদের প্রথম প্রশ্নের উত্তরে, বলছে শোনো, আনা মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মাদ আর আমার বাপের নাম আব্দুল্লাহ, জোরে কোন মারহাবা। আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে আপনার নাম কি, উনি তখন বলেন আলেমে হাক্কানি, কুকিল কণ্ঠি, মিষ্ট ভাষী, আরেফে রব্বানি, আহারে মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসে হাদিস। আছে না নাই? বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আহারে পীরে কামেল, আহা এমন সুন্দর সুন্দর নাম, তার পূর্বে মূল নামের আগে ডেজিগনেশন লাগায় দেয়, আসল নাম বলতে 5 মিনিট টাইম লাগে। আছে না নাই? আমার বিশ্বনবীর চাইতে তুমি বড় আলেম হয়েছো, কথা কন না কে? নবী শুধুমাত্র বললেন আনা, আমি মুহাম্মাদ, আমার নাম মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ, আমার বাপের নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, যে ডেজিগনেশন গুলা আলেমগণ দেন এগুলো কি আমার নবীর সাথে দেওয়া যাবে না? কি কথা বলছেন না? কিন্তু নবীজি দেন না, নবীজি এখানে বিনয় নম্রতা প্রকাশ করেছেন, তার চরিত্রের একটা সুগন্ধ এখান থেকে ফুটে উঠেছে। সুবহানাল্লাহ, কোন না এই লোকগুলো স্যাটিসফাইড, পরিতৃপ্ত হয়েছেন। তারা বললেন যে মানুষ এত সুন্দর, যে মানুষের কথা এত মধুমিশ্রিত, এই মানুষ তার নামের শুরুতে কোনো ডেজিগনেশন উপাধি লাগালো না, লকব লাগালো না, তাহলে এই মানুষ তো নিরহংকার, এ মানুষের ভিতরে কোনো গ্রাভিটি নাই, এ মানুষের ভিতরে কোনো গর্ব নাই, এ মানুষ আল্লাহর খাঁটি বান্দা তার সন্দেহ নাই, যে মানুষের ভিতরে অহংকার নাই, এ মানুষ কি বলে তা না শুনে আমরা এখান থেকে যাব না। এইবার দ্বিতীয় প্রশ্ন, অমা আনতা, আপনি কে, আপনি কি? হোয়াট ইজ ইওর মিশন, হোয়াট ইজ ইওর মিশন, মা হুয়া দাওয়াতুকা, অমা খুলকুকা, আপনার চরিত্র কি, আপনি পৃথিবীতে কি দাওয়াত নিয়ে আসছেন, এটা একটু বলেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী চিন্তা করলেন, এটা তো আমার সাথে সংশ্লিষ্ট নয়, এটা আমার আল্লাহর সাথে সংশ্লিষ্ট। নবীজি কি নিজের নফসকে অনুসরণ করে নিজের মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা কোরআনের ভিতরে ঢুকায় দিয়েছেন? কথা কথা কে? কোরআন শরীফের সূরাতুল হাক্কাক 48 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকতানা মিনহুল ওয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী কোরআনের ভিতরে নিজের নফসকে অনুসরণ করে কোরআন বলে কোনো কথা যদি চালায় দিতেন, নিজের কোনো বানানো কথা কোরআনের ভিতরে যদি নবীজি ঢুকায় দিতেন, নিজে বানায় বানায় কোনো কথা বলতেন, আমি নবী, আমার বিশ্ব নবীর কণ্ঠনালীকে আমি চেপে ধরতাম, আর আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর হাত চেপে ধরে আমার অস্ত্র দিয়া নবীজির কণ্ঠনালী কেটে ফেলতাম। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কোরআনের ভিতরে নবীজির কোনো কথা বানানো বানানো নাই। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, কোরআন শরীফের সূরাতুন নজম 27 পারার 5 নম্বর 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আহা ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, শাদীদুল কুওয়া।
বলে আল্লাহু আকবার, আর যখন আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী নিজের নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই, নবী যা বলেন আমি আল্লাহ পাক যা তাকে যা বলতে বলি সেইটাই নবীজি নফসকে অনুসরণ করে প্রবৃত্তির পূজারি হয়ে বলেন না, আমি যা বলতে বলি নবীজি সেটাই বলে থাকেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার নবীজি আস্তে করে শুধুমাত্র একটু উপর দিকে তাকিয়েছেন, নবীজির সাথে আল্লাহ পাকের নেটওয়ার্ক কি বিজি হয়? কথা কন না কেন, আল্লাহর নেটওয়ার্ক কি বিজি হয়? বাটন চাপতে দেরি হয়, ওখানে নেটওয়ার্ক বেজে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই সমস্যা বুঝতে পেরেছেন। নবীজি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, বারবার নবীজি ইন্তেজার করতেছেন, অপেক্ষমান আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের গ্রেট মেসেঞ্জার সাইয়্যিদুল মালায়েকা রূহুল আমিন হযরত জিব্রাইল আলাইহিস সালাম কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত নাজিল করে বিশ্ব নবীকে বলে দিলেন, আগন্তুক লোকদেরকে আপনি জানায় দেন এই জিনিসগুলো হলো আমার চরিত্র, যার ভেতরে আছে শুধু ফুলের চাইতো পবিত্র। হ্যাঁ, আমি আপনি বলে দেন আপনার চরিত্রের পজিটিভ দিক হলো তিনটা আর নেগেটিভ দিক হলো তিনটা। বলেন নবীজির চরিত্র হলো প্রথমে কয়টা? তিনটা জিনিস আপনার চরিত্রের সাথে মিলায় নেন আর তিনটা জিনিস আপনার চরিত্র থেকে বিদায় দেন, এটাই হলো আপনার সবচেয়ে বড় চরিত্র। এক নম্বর, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আমার নবী সব সময় ন্যায় ইনসাফের আদেশ দিয়ে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী যে ন্যায় ইনসাফের আদেশ দেন এ কথা কি আপনারা জানেন না? জানেন কি না, নবীজির জীবনের শেষ মুহূর্ত ছিল যেই দিন, সেই দিন হযরত বেলালকে হুজুর বললেন, বেলাল বাবা একটু আজান দাও তো। হযরত বেলাল আজান দিলেন, আজান শুনে পঙ্গপালের মতো হাজার হাজার জনতা মসজিদে নববীতে নারী পুরুষ সমন্বয়ে তারা আসন ঘিরে বসে গেলেন, পর্দার সাথে মহিলারা পুরুষেরা তাদের কাতার নিলেন, আবার বৃদ্ধ বনিতা শিশুরা পর্যন্ত সেখানে তাল নিয়ে বসেছেন, বিশ্ব নবী সবাইকে নিয়ে দুরাকাত সালাত আদায় করলেন। কয় রাকাত ভাই বলেন? রাসূলুল্লাহ নামাজ আদায় করে সাহাবীদের সামনে এরকম মুখ ফিরিয়ে বসলেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বলার পরে রাসূলুল্লাহ বললেন, বাবা আমি নবুয়তের জিন্দেগি 23 বছর ছিলাম তোমাদের মাঝে, সূরাতুন নাসর অবতীর্ণ হয়ে গেছে, এই সূরায় বিজয়ের শুভ সংবাদ দেওয়া হয়েছে, ইসলামের বিজয় যখন হয়ে গেল পৃথিবীতে আমার থাকার আর কোনো প্রশ্ন নেই, আমি সম্ভবত পৃথিবী থেকে বিদায় হব, আমি এখন বিদায়ী ভাষণ তোমাদের সামনে পেশ করব। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর বিদায়ী ভাষণ আমাদের মতো হবে? আর বিদায় কথাটা একটু হৃদয় বিদারক, ঠিক কি না? কর কলিজার ভিতরে শেল ঢুকে যায়, তা আবার বিশ্ব নবী সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলা তারা কাটা কবুতরের মতো ছটফট করে করে জমিনে পড়ে যাচ্ছেন। বেলালকে তো সান্ত্বনাই দেওয়া যায় না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়াগড়ি দিয়ে কান্না শুরু করেছেন, হাসান হোসাইনকে কে আর ধরে সান্ত্বনা দেবে? পরিবেশটা যেমন এখন এরকম, বিশ্ব নবী জিজ্ঞেস করলেন, বাবা তোমরা কাঁদতেছো কেন? আপনারা হলে কাঁদতেন না, কথা বলেন না কেন? সাহাবীগণ বললেন, হুজুর কাঁদতেছি এই জন্য এই মদিনার মসজিদের মেম্বার থাকবে, ইমামতের মুসল্লা থাকবে, মেহরাব থাকবে, কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর পেছনে নামাজে নামাজে রাসূলুল্লাহর ইমামতে নামাজ পড়তে আমরা সবাই ব্যর্থ হব, মাহরুম হয়ে যাব, রাসূলুল্লাহর মেহরাব দেখব কিন্তু ইমাম সাহেবকে আমরা পাবো না, এটা আমার সবচেয়ে ব্যথার কারণ, বেদনার কারণ, কান্নার কারণ। হুজুর বললেন, সাহাবীরা তোমরা কান্না করো না, কান্না করতে হবে না, আমি তোমাদেরকে একটা শুভ সংবাদ দিয়ে যাব, শুনবেন সেটা। সেটা হলো এই, আমি নবী শুধু নয়, কিয়ামত পর্যন্ত আর কোন নবী পৃথিবীতে আসবে না, তবে কথা জেনে রাখো আমার রিপ্রেজেন্টেটিভ অবশ্যই থাকবে, তারা হলো আল উলামা
ওয়ারাসাতুল আনবিয়া, আমার পরে কোরআন হাদিসের এলেম যাদের ভিতরে থাকবে, ইউকালু লাহুমুল আলেম, আলিমুন তাদেরকে আলেম বলা হবে। তারা যখন মসজিদের ইমামতের মুসাল্লায় দাঁড়ায় তোমাদের ইমামত করবে, তোমরা মুক্তাদি হয়ে থাকবা, মনে করবা না শুধু একজন আলেমের পিছনে নামাজ পড়ছি, মনে করবা স্বয়ং বিশ্ব নবীর পিছনেই নামাজ আদায় করতেছি। ও মুসলমান, যে আলেমকে বিশ্ব নবী এত মর্যাদা দিলেন, কোরআনে কারিমের পড়তে পড়তে যে আলেমের প্রশংসা আমার আল্লাহ করেছেন, সেই আলেমের বিরুদ্ধে যদি কেউ কুত্তার বাচ্চা বলে গালি দেয়, আমাদের কলিজায় পানি থাকে না। যখন ঠিক কিনাও আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে আসে। আশ্চর্য কথা, আপনারা বলেন আরবিতে একটি বক্তব্য আছে, আল মারু ইয়াকিসু আলা নাফসিহি, প্রত্যেকটা ব্যক্তি নিজের উপরে অন্যকে অনুমান করে। তাহলে যারা আলেমদেরকে কুত্তে বলে আপনারা বলেন তারা কারা? তারা কারা? সম্মানিত ভাইরা, আমি মনে করি না বাংলাদেশে অধিকাংশ মানুষ আলেমদেরকে ঘৃণা করে তা বলবো না, আলেমদেরকে মর্যাদা দেয়, অনেক মানুষ এখনো পৃথিবীতে আছে। কিন্তু যে কুলান্দারেরা এই কাজগুলো করছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কল মাদ্রাসার সনদ দিয়েছেন, শুধু তাই নয় মসজিদ মাদ্রাসা খানকা মক্তব মার্কাজের উন্নয়ন সাধন করছেন, আজকের চুয়াডাঙ্গার এই ময়দান থেকে আপনার কাছে জোরালো দাবি জানাবো, হাজারো জনতা নিয়ে এই কুলান্দারদেরকে বেছে বেছে আপনাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে এই দুঃসংসার কেউ না করতে পারে। কারা কারা আমার দাবির পক্ষে আছেন, দুহাত তুলে আল্লাহকে দেখো। আমার আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, জোরে কোন আমিন। আলেমদেরকে ঘৃণা করবেন? ভালোবাসবেন তো? ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আলেমদেরকে যদি ভালোবাসেন কে আপনাকে ভালোবাসবেন? রসুল্লাহ, কি সুন্দর কথা, যদি তুমি আলেমকে ভালোবাসে তার মজলিসে বসে দুইটি কথা শুনতে পারো, আলেমের মজলিসে বসে তার সাথে দুই লোকমা খানা খাইতে পারো, আলেমের মহব্বতে তার সাথে দুই কদম রাস্তা হাঁটতে পারো, আল্লাহ পাক তোমাকে এই মহব্বতের কারণে দুইটা জান্নাত দেবে। যার একটা জান্নাত গোটা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলাম, ঠিক না ভাই? এই জন্য আলেমদেরকে আমরা ঘৃণা করব না, বলেন ইনশাআল্লাহ। তবে কিছু কিছু লোক বাঁকাতে টেরা আছে, আলেম যদি জোরে যায় কয় দাওয়াত আছে, আলেম আসতে গেলে কয় কত্তাই খাসে, মানে বেশি খাইছে, পেট বড় হয়েছে, হাঁটতে পারতেছে না। আলেম যদি কোনো অফিসের ভিতরে ঘোরাফেরা করে কয় হুজুর প্যাঁচ লাগেন কেন বসেন? আমি একদিন এক ব্যাংকে ঢুকছি, একটু ওই কাউন্টার থেকে এখানে আসছি, তো ওই যে বন্দুক নিয়ে থাকে না গার্ড, সে বলতেছে হুজুর প্যাঁচ লাগেন কেন? আমি বললাম কার সাথে প্যাঁচ লাগলাম? যদি একবার হাঁটাচলা করতেছেন এরকম যাচ্ছেন আসতেছেন, এতে খুব খারাপ দেখাচ্ছে। আমি বললাম দেখি তো আর কেউ প্যাঁচ লাগে নাকি বাবা, বসে গেছি দেখি এখানে কুত্তর জিভে নিয়ে খালি একজন একদিকে ওই পার যাচ্ছে এই পার আসতেছে, কুত্তর জিভে পর্যন্ত এটা নিয়ে খালি হাই ফাই করে একবার ওদিকে যায় আবার এদিকে আসে। আমি বললাম বাবা দেখো তো ওই যে ওই লোক কি প্যাঁচ লাগে না লাগে না? কয় হুজুর ভদ্রলোক। আমি তখন চিন্তা করলাম ওরা হাঁটলে হয় ভদ্রলোক, আর আমরা যখন হাঁটি হই প্যাঁচ লাগা পাটি, আছে না নাই? অমিয়া আমরা হুজুর, আমাদেরকে আপনারা চারটে কাজে ব্যবহার করেন, এক নম্বর হওনে, দুই নম্বর মরণে, তিন নম্বর জোরণে, চার নম্বর খোলনে। কথা বুঝে পারেন নাই? হওয়ার পরে কি দেওয়া লাগে? আজান। মরার পরে জানাজা। আর জোরনে মানে কি? বিয়া পড়াবেন লাগিয়া। আবার যখন তালাক দাও, তালাক দিবার তোমরা আর মাথা ব্যথা হবে আমাদের, আছে না নাই? এগুলো কি আসল জায়গা না নকল জায়গা? যে শয়তান এরকম ভয় বলছিল আমাদেরকে কুত্তার বাচ্চা হিসেবে, তার মায়ের বিয়েটা কে করাইছিল?
এই হুজুরি পড়াছে, জোরে বলেন না মারহাবা। কাজেই তোমরা আমাদের গালি দাও, আমাদের কিচ্ছু আসে যায় না, আমরা আল্লাহর রাস্তায় তোমাদের সেবা দিতে থাকব বিশ্ব নবীর সুন্নাহ এবং আদর্শ অনুযায়ী। তবে আমরা কোন মানুষের স্ট্যান্ডগান বন্দুক কারাইফেল বোমা ক্রিজের মোকাবেলা আমরা এইসব অস্ত্র দিয়ে করব না। আমরা একটা অস্ত্র ব্যবহার করব, সেই অস্ত্রের নাম হলো বিশ্ব নবীর ফুলের মতো পরিচ্ছবি চরিত্র। জোরে বলুন ঠিক না বেঠি? এই চরিত্র আমাদের সাথে আছে না নাই? ইসলামের আদর্শ দিয়া মহানুভবতা দিয়ে আমরা এগুলোর প্রতিবাদ করব। বলি না আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, বাবা আমি তো এখন মোটামুটি এই মুহূর্তে আমার বয়স হয়ে গেল 63 বছর, এই 63 বছরের 23 বছরে আমি নেতৃত্ব দিয়েছি তোমাদের মাঝে, রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্য কিংবা গোপনে ওই হাটে বাজারে অথবা বিচার সালিশে বিভিন্ন জায়গাতে মুআমালাত মুআশারাত করতে গিয়া তোমাদের সাথে আমার কোনো সমস্যা হয়ে যেতে পারে, কোন প্রকারের ত্রুটি বিচ্ছিন্ন হতে পারে, মানুষ তো আমি, যদিও নবী, তারপরে হয়তোবা একটু 2 নম্বরি 3 নম্বরি হয়েছে, উলুটল পালট হয়েছে, কারো উপরে জুলুম হয়েছে, যদি এটা হয়ে থাকে একটু আস্তে করে আমাকে বলো, আজকে আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষমতা দিয়ে দেব। মারহাবা বলে, একটু জোরে বলেন না মারহাবা। আচ্ছা, নবীর বিরুদ্ধে কারো কিছু আছে থাকার কথা? কেউ কথা বলে না। আমার রসুলের একটা তবিয়ত হলো, স্বভাব হলো, ইজা তাকাল্লামা বিকালিমাতিন আআদাহা সালাসা মাররাতিন, হুজুর যখন কোনো কথা বলতেন একবার নয়, দুইবার নয়, তিনবার করে বলতেন। কারণ হলো কি, বিশ্ব নবীর এক একটা কথা এটা কথা নয়, ভবিষ্যতে উম্মতের জন্য সংবিধান। সুবহানাল্লাহ বলবেন না? আবার সালমান একবার দুইবার তিনবার যখন আহ্বান জানাইলেন, সাহাবাজ মাইন সবাই মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন, কিন্তু নজর করে দেখা গেল একজন সাহাবী মাঝখান থেকে ছায়ার মতো আস্তে আস্তে করে দাঁড়ায় গেছেন। সাহাবাগণ তাকায় দেখলেন, ওই সাহাবীর নাম হলো উকাশা। কি নাম বললাম? জোরে বলেন কি নাম? উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়ায় গেছেন, সাহাবীগণ জিজ্ঞেস করলেন, লেমাজা কোনটা ইয়া উকাশা, উকাশা তুমি দাঁড়াইছো কেন? উকাশা বলতেছেন, ও সাহাবায়ে আজমাইন, তোমরা তো জানো না বিশ্ব নবী একবার নয়, দুইবার নয়, তিনবার আহ্বান জানাইছেন, যদি কিছু থাকে নবীর সামনে আমার এটা পেশ করতে হবে, তোমাদের কিছু না থাকতে পারে, বিশ্ব নবী আমার উপরে একদিন একটা জুলুম করছিলেন, আজকে আমি সেই জুলুমের প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়ায় গেছি। নাউজুবিল্লাহ বলেন, আমার সালমা, আমার নবী কি কারো প্রতি কোনো জুলুম করেছেন? জোরে কোন করেছেন? একবার দেন সাহাবাগণ বলছেন, কাশা যা বলেছ একবার দ্বিতীয়বার বলবো না, বসে যাও, বসে যাও, খবরদার দ্বিতীয়বারে কথা তুমি ফারদার বলবো না, নবী কারো প্রতি কোনো জুলুম করতে পারেন না, খবরদার তুমি এ কথা বলো না, বসো, তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। একবার যে হযরত উকাশা বলছেন, সাহাবীরা তোমাদের কথা আমি শুনতে রাজি নাই, নবীজি বলেছেন, তোমরা যারা আমার দুনিয়া পছন্দ করো, আখিরাতেও যারা আমার ভালাই কামনা করো, আমার কল্যাণ চাও, যদি কিছু থেকে থাকে সরম ভরম বাদ দিয়া দাঁড়ায় গিয়া আমার বিরুদ্ধে মামলা দায়ের করে দাও, আমি রসুলুল্লাহর দুনিয়ার ভালো চাই, আখিরাতের কল্যাণও চাই।